একটা ইমাম সাহেবের কাছে আপনারা মসজিদে 30 40 50000 টাকা বছরে আয় ব্যয় হয় সেই টাকা রাখেন না তার জন্য সভাপতি সেক্রেটারি করে রাখছেন হুজুরের কাছে 30000 টাকা দিবার চান না আরে সমাজের দায়িত্ব যাদের হাতে দিচ্ছেন কোটি কোটি টাকা বরাদ্দ আসবে ওইখানে যদি ভালো মানুষ না থাকে আমানত রক্ষা হবে না কোটি টাকা রাস্তার বরাদ্দ হবে কোনোমতে 2 3 লাখ টাকা খরচ করে রাস্তা করে দেবে ছাগল পেশাব করলে ভাঙ্গা যাবে আমানত রক্ষা করতে হলে সৎ মানুষ যোগ্য মানুষ নির্ভীক মানুষের দরকার কথা কেমন ঠিক এগুলো বলার নাম কি অন্যায় এগুলো বলা কি রাজনীতি এটা সচেতন করার জন্য মানুষকে একটু বোঝানোর জন্য আমি কোন দল আপনারা কোন দল এগুলো বলার দরকার নাই ওগুলো কওয়ারও দরকার নাই কথা কেমন আর ইঙ্গিতে বোঝেন না কিছু আছে প্যান্ডেলে কিছু আছে অ্যাঙ্গেলে সাজা খালি হাক বুঝতেছেন বা এজন পীরি মেস আর চা খাইয়া নেতার গুণগান গাওয়া যাবে সেই নেতাকে নির্বাচিত করা লাগবে যে দেশের ভালো চাই জনগণের ভালো চাই এলাকার ভালো চাই যে মানুষ সব মানুষ সত্যিবাদী নির্ভীক কথা কেমন ঠিক তাছাড়া আশ্বস করে গান গাওয়া লাগবে কি গাওয়া লাগবে গান শুনছেন না আমার একটা গান শুনছেন না খালি ওই একটাই শুন বলবো বলবো আইনউদ্দিন আল আজাদ মারা গেছে আল্লাহ যেন তার কবর জান্নাতের বাগান মারা গেছে ওই কোন ওই রকম একটা গান গাইছে আঞ্চলিক ভাষায় কষ্ট হবে বলবো গরম ভাতে বিলাই বেজার উচিত কথাই মাও এ বেজার কইতে গেলে কি 30000 মনে লাগে ভাই আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ না ক্ষমতাতে যাতে পারলে জীবনে একবার গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তাই তো মন চাই সব বেসিয়া ভোটেতে দাঁড়ায় আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ না আরে ভোটের আগে সান্ধু সাজা কইলো হামাগে রে এমপি যদি হতে পারি দেব গোলা ভরে এমপি হয়ে এখন দেখি চাষার নাগাল কি দা পায় আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই আরে একদিন দেখি সান্ধু সাজা সোনার ছেলেরা সান্ধার জন্য বাপের মাথায় বসাই দিল সোরা এজন্য ওদের সাবাবাজি দেখে বলা যাবে না নির্বাচনের আগে পোস্টার লেখা থাকে গরিবের বন্ধু সৎ নির্ভীক মেহনতি মানুষ কথা কোনো ঠিক কিনা আর মাইক কিন্তু ছেড়ে দেওয়া থাকে ও রে ভাই মাইক কিনছেন না মাইক কিনছেন এলাকায় মাইক কিন হয় দেখছেন না ট্যাবলেট ভাইয়ের মার্কা তরমুজ মার্কা তরমুজ মার্কায় দিলে ভোট শান্তিভাবে দেশের লোক 2021 সাল তরমুজ মার্কার বিজয় কাল দাদা দাদির মার্কা তরমুজ মার্কা দেখিয়া ভোট দেবেন হাসিয়া আকাশেতে উড়েছি তরমুজ মার্কায় মারুছি সমাজে আছে না এজন্য নেতাদের আনাগোনা সে কয়দিন নির্বাচন চলে যে কয়দিন পাস করার পরে নেতার ছায়াও খুঁজে পাওয়া যায় না কথা ঠিক কি উনি ঢাকা শহরে এখন ফ্ল্যাট ভাড়া নিয়ে ঘুম পারে রাগ করতেছেন আপনারা কি এক ঝামেলা রে হাতের সাথে বাজিচ্ছে ফসকে সিফটি গেন দিয়ে হাতটা ছিঁড়ে যাবে বিপদ হয়ে যাবে এমনি কয়েকদিন আগে বুকে ব্যথা পাইছে লোকজনের ঠেলা ঠেলি খালি সেলফি তোলা মিছে ওয়াজ বুঝেন এত ওয়াজ করে সে স্বাধীনতার পর থেকে ওয়াজ চলতেছে এত বক্তা বুঝাইল বুঝলে তো আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম খালি মাত পর্যন্ত তো পরে তো গেলে ঠিকই জায়গা মতো হ্যাঁ চিনি না এত যে বুঝেছি কোন দিকে কি কিচ্ছু বোঝে না জায়গা মতে ওই ঘুরে কথা কম ঠিক কিনা কষ্ট হয়েছে আপনাদের বা জানো কোন কথা বলতেছিলাম মনে হয় ভুলে গেছে এইবার কাবুজ দানের ফিরাউন জনগণের খেদমত করতে চায় কি করতে চায় সেবা করতে চায় বাদশা দেখে বলে বাবা তোমার মতো ভালো মানুষ তো হয় না টাকা আছে এগুলোতে জনগণের উপকার করতে চাও ঠিক আছে তাই করা হবে পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ
ওই গোরস্তানা দরবার কাগজ নামের ফেরাউন হাজার হাজার মানুষের খাজনা পরিশোধ করে দিল, হাজার হাজার গরিব মানুষকে টাকা দিল। বলেন তো এই টাকা ছিল কিসের? ঘুষের। ঘুষের কিসের? কিসের? ঘুষ খাইয়া, সুদ খাইয়া, হারাম উপার্জন কইরা কোটি কোটি টাকা জনগণ মসজিদ মাদ্রাসায় দিয়ে লাভ আছে। দিলের কানটা লাগা শুনেন, অনেক কথা বলতে মনে চাই বাজার সময় বড় কম, যে কথা বলতে চাই ভালো করে বুঝবেন। ওই দেশের যিনি মন্ত্রী ছিল মারা গেল, এই জন্য জনগণের যখন উপকার করেছে সমস্ত জনগণ ডেকে বলে আহারে রাজ্যের বাদশাহ যদি ব্যক্তি না হয় গোরস্তানের ছেলেটা হইতো না, জানে আমাদের কপাল খুলে যেত। এইবারও যখন ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল, আগে তো জনগণের একটু উপকার করে ভালো সেজেছে, মনটা কেড়ে নিয়েছে, সমস্ত জনগণ বলে কারে সমর্থন দিবা, বলে গোরস্তানের দারোয়ান কাবুজ নামের ফেরাউনকে। এক চান্সে মিশরের মন্ত্রী হয়ে গেল, কাবুজ নামের ফেরাউন যখন মন্ত্রী হয়ে গেল, বাজার বার্ধক্যজনিত কারণে ওই দেশের বাচ্চা যিনি ছিল মারা গেল। এইবার নির্বাচন শুরু হয়ে গেল, সমস্ত মানুষগণকে ডেকে বলে শোনো বাদশাহ মারা গেছে, তোমরাই বলো বাদশাহ ছাড়া দেশ চালাবে কে? সমস্ত জনগণ ডেকে বলে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ হয় না, আপনি মিশরের বাদশাহ হয়ে যা, আর যারে তারে আপনার মন্ত্রী বানায় নেন, আমরা তাতে কোনো আপত্তি করব না। এইবার এক স্থান ধরে মিশরের বাদশাহ হয়ে গেল কাবুজ নামের ফেরাউন, আর হামানকে ডেকে বলে দেখো হামানের দিগায়, হামানের মাথায় কোনো চুল ছিল না, ছাদে মান নাই বাঙ্কাল লোক, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্টটা ওয়ালা। এইবার হামানকে ডেকে বলে হামান রে তুই আমার ডান হাত, এই কথা বলে নেতা ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ফেরাউন ঘুমাইতে যায় ঘুমাইতে পারে না, ঘুম থেকে লাফায় লাফায় ওঠে। পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400, জ্যোতিষীর লিডারের নাম হলো গভীরা, বয়স হলো 320 বছর। গভীরা কে ডেকে বলে গভীরা ভাগ্য গবেষণা করে দেখ, ক্ষমতা পাইলাম তো ঠিক আছে, কিন্তু রাতের বেলায় কেন জানি ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখায় লাফায় লাফায় উঠি। এইবার গভীরা বলে নেতা টেনশন নেবে না, বিষয়টা দেখতেছি। এইবার ভাগ্য গবেষণা করে বলে নেতা যদিও ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্তানের দারোয়ান, এরপর মিশরের মন্ত্রী বর্তমান রানী বাদশাহ, যদি আপনি আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার, আগামী 3 মাসের মধ্যে বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না থাকবে না, এমনকি নেতা আপনার জীবন যাওয়ার সম্ভাবনা আছে। এই কথা শোনার পর নেতার মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে মজা পেয়েছে যারা, ছাড়তে চাই না তারা। কথা কর না কে, এত কাঠখড় পুরায় কোথা থেকে আসলাম, কই বসলাম, আর একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না, মেনে নেওয়া যায় রে? দেখো আমার দিকে হেমানে এসে বলে নেতা চিল্লাও কই চিল্লাও না। দমিরা কি বলল, আগামী 3 মাসের মধ্যে বনী ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, তা তো মেনে নেওয়া যায় না। দবিরা যদি বলতো মুসা আসবে, তসবি ঠেলবে, খানকা বানায় খালি হু হু জিকির করবে, তাহলে কি মাথা গরম করতো না?